সেটা হচ্ছে পলি আর 0.002 মিলিমিটার সেটা হচ্ছে কাদা কলা মানে কাদা কলা সবচেয়ে মেইন মানে আমরা একটা মাটি নিলাম একটা মাটির ডালা নিলাম এবার আমরা কিছু পরিমাণ মাটি নিলাম সেটাকে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম ঠিক আছে এবার আমরা সেই মাটিটা ওজন করে নিলাম প্রথম পরীক্ষাটা মাটিটা ওজন করে নিলাম ধরো মাটিটা আমি 300 গ্রাম মাটি নিলাম 300 গ্রাম মাটি নিলাম এবার এই 300 গ্রাম মাটিটাকে আমরা কি করবো প্রথমে একটা বড় ছাঁকনি নিলাম দেখো এই দেখো এই যে 2 মিলিমিটার একটা ছাঁকনি আছে দেখতে পাচ্ছ 2 মিলিমিটার সবচেয়ে ওপরের ছাঁকনিটা বড় বড় ফুট 2 মিলিমিটার আছে যে 2 মিলিমিটার কণাগুলোর মধ্যে যে মানে 2 মিলিমিটারের ওপরে যে কণাগুলো আছে সেগুলো আটকে যাবে বাকিগুলো সব হয়ে যাবে এবার আমি 300 গ্রাম মাটি নিচ্ছি আমি ওই বড় চালনিটা নিয়ে আমি চাললাম চালার পর দেখা গেল কিছু মাটি চলে যাবে আর যে মাটিগুলো রইল সেটাকে আমি আলাদা করে রেখে দিলাম তো ওটা ওই মাটিটা কি মাটি হবে কি কণা হবে ওগুলো বালি কণা বালি এবার যে মাটিটা পড়ে রইল সেটাকে নিয়ে আমরা 0.5 এই ব্যাসযুক্ত চালনিটা আবার চাললাম তাতে কিছু আটকে রইল তাহলে ওইটা কি কিসের পরিমাণ হবে না বালি তো আটকে গেছে আমার বালি তো আটকে গেছে ওটা কি হবে পলি পলি সি তারপর আমি আরো আবার যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে আবার চালিয়ে করে ছাড়বো যেটা আটকে গেল সেটা কি হবে যেগুলো গলে গেল সেগুলো কি হলো সেগুলো হচ্ছে কাদা এবার আমি 300 গ্রাম মাটি নিয়েছি এবার বালি একটা হলো একটা পলি হলো আর একটা কি হলো কাদা এবার তিনটাকে ওজন করলাম তিনটাকে ওজন করলাম তাহলে 300 গ্রামের মধ্যে দেখলাম এটা হলো 100 এটা হলো 100 এটা হলো 100 তিনটি আমি দেখতে পেলাম 100 বিভিন্ন অনুপাত আসতে পারে আমি ধরে নিচ্ছি আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনার পরিপ্রেক্ষিতে আমি ধরছি তিনটে 100 করে রয়েছে তিনটেই 100 করে রয়েছে তাহলে অনুপাতে করলে কি হবে যদি আমি 100 গ্রামের মধ্যে অনুপাত করি বা পার্সেন্টেজ নিয়ে আসি তাহলে প্রত্যেকটার সম পরিমাণ প্রায় 33 করে রয়েছে 3.33 করে থাকবে প্রত্যেকটাতে তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে আমার যেটা এলো মানে বালি কত এলো কাদা কত এলো পলি কত এলো প্রত্যেকটা তো আলাদা রয়েছে তো এইরকম একটা ট্রায়াঙ্গুলেশন এখানে এই ছকের মধ্যে মেপে মেপে দেখতে হবে আমাদের কোনটাতে পড়ছি এটা কিভাবে মাপে আমি দেখে দিচ্ছি একবার দেখো এখানে আর সবার এখানে এ বি সি সি মানে তিনখানা স্যাম্পল নিয়েছি ঠিক আছে ধরো আমি ওই রকম পার্সেন্টেজ করে আমি যেভাবে বললাম ওই চালনি করে আলাদা করে আমি পার্সেন্টেজ তো আমি বালি দেখতে পাচ্ছি ধরো 40% ঠিক আছে কাদা 20 পেলাম 20% তাহলে আর ক্লে পেলাম 30% তাহলে আমি কি এলাম এবার দেখো এই এই ছকে ফেলে আমাকে বুঝে নিতে হবে মাটিটা কী প্রকার মাটি এইরকম একটা চার্ট তৈরি আছে এটা হচ্ছে স্ট্রাকচারটা এখান থেকে মাটি চিহ্নিত করা হয় এবার দেখো এই ছবিটা এইদিকে নয় এটা এদিকে এরো হবে তো আমার প্রথমে হচ্ছে স্যান্ড 40% দেখো এইদিকে স্যান্ড বেড়েছে দেখেছো 100% রয়েছে তাহলে 40% মানে কোন ঘরে রয়েছে এইটা এই এই লাইনটা 40% তাহলে আমার এই লাইনটা ধরো 40% ঠিক আছে এবার এবার আমার কত হয়েছে সিল্ড সিল কোথায় 100% লেখা আছে দেখো কোন দিকে পরিমাপ করা হচ্ছে সিল এইটা এদিকে 100% সিলটা আমার কত রয়েছে 20% তাহলে এই দেখো এইটা হচ্ছে 20%-এর লাইন 20%-এর লাইন আর ক্লে কত হয়েছে ক্লে 30% কোথায় পরিমাপ করা হচ্ছে 30% এইটা তাহলে এবার আমার দেখা যাচ্ছে আমি যেহেতু এইটা একটা আজে বাজে মেথড নিয়ে নিয়েছি আমি এটা ধরে নিয়েছি যেহেতু তাহলে দেখো আমার এই দুটো কোঅর্ডিনেট করলো কিন্তু এটা হলো না তাহলে বাস্তবিক পক্ষে এরকম মাটি হয় না বুঝতে পেরেছো বাস্তবিক পক্ষে এরকম মাটি হয় না যদি ধরো ক্লেটাও আমার এইরকম জায়গায় একটা হতো ক্লেটা যদি আমার একটা পরিমাণ ধরে এইখানে এ করতো মানে ধরো এই লাইনটা গেছে এই লাইনটা গেছে তাহলে এইরকম হলে এই মাটিটাকে আমি বলতাম ক্লে লোড এইভাবে মাটি নির্ধারণ হয় যেহেতু এটা আমরা র্যান্ডাম স্যাম্পল আমি নিজের মনের মতো করে বসিয়ে দিয়েছি তাই বাস্তবিক পক্ষে এই ধরনের মাটিটা হয় না
তাহলে এইরকম ভাবে আমরা যে মাটিগুলো পরীক্ষা করলাম, হ্যাঁ ধরো বালি যেটা পেলাম, এই যেটা কোনটাতে মেপেছিলাম 2 মিলিমিটার ব্যাস দিয়ে, তাই তো? তারপর পলি পেয়েছিলাম, পলিতে কত হয়েছিল 0.5, তারপর কি হয়েছে কাদা, তাই তো? কাদা সেটা কত হয়েছিল 0.002, এরকম আলাদা আলাদা হয়েছিল। এর একটা করে অনুপাত হবে, সেটা পার্সেন্টেজ বের করে নিতে হবে। এবার আমাকে এই ছক থেকে বেছে সেটা করে নিতে হবে। তাহলে ওইরকম আমাদের একটা যন্ত্র দরকার, যেখানে বালি মাটিটাকে গুঁড়ো করে নিয়ে আলাদা আলাদা করে করতে হবে। এইখান থেকে আমি বুঝে যাব মাটিটা কী ধরনের মাটি। ধরো আমি তোমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বললাম 3:33 ছিল, তাই তো? তোমরা একটু খুঁজে বের করে দাও তো কোন জায়গাটা হবে 33। তাহলে প্রথমে ধরো বালি, বালি 33 দেখো, এইটা স্যান্ড বালি, তাই তো? বালি 33 মানে কত হবে 30-40 মাঝখানে, মানে এরকম একটা জায়গা 33। ওকে, তাহলে এই লাইনটা হবে, তাই তো? এরাভাবে লাইনটা যাবে। ওকে, আচ্ছা এবার তোমরা দেখো পলিটা, দেখো পলি, পলি এই দেখো পলি, ঠিক আছে? পলিতে 30-33 এইরকম একটা জায়গা গেল। আর কাদাটা দেখো, তাহলে এইটা আমাদের এইরকম জায়গায় একটা পড়ছে। তাহলে এই এই মাটিটার নাম হবে ক্লেলোম মাটি। ঠিক এইভাবে আমাদের কোন কোন ঘরে পড়ছে সেইভাবে আমাদের কিন্তু এটা বিচার করে নিতে হবে। কতটা বালি কাদা এইসব রয়েছে, এবার ওই মাটির মধ্যে কতটা অর্গানিক ম্যাটার রয়েছে, অর্গানিক ম্যাটার মানে হচ্ছে জৈব পদার্থ, ঠিক আছে? সেটার জন্য একটা পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাটা কি 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 লাগবে, যে সয়েল স্যাম্পল, প্রথমে একটা সয়েল নিতে হবে, তারপর কি লাগবে পিটিডিস, পিটিডিস মানে কি, এটা এইটাকে পিটিডিস বলা হয়, বুঝতে পেরেছ? এটা লাগবে। আর লাগবে ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার মানে সেই ওই ওতে মাটিটা দিলে যেটা খুলে যাবে ওটা ডিস্টিল ওয়াটার, ওটা একটা কিনতে পাওয়া যায়, হ্যাঁ না? আর একটা চামচ লাগবে। এবার কি করতে হবে, যে প্রথমেই তোমরা একটা মাটির কণা এতে দেবে, একটা ডালা মাটি দিবে, তারপর কি হবে তোমরা ওতে ওই ডিস্টিল ওয়াটার দিবে, দিয়ে দেবে ডিস্টিল ওয়াটার, তাহলে এতে তো ওয়াটার থাকবে, এমন জল দিয়ে দিবে ডিস্টিল ওয়াটার দিয়ে দিবে। দেওয়ার পর কি করতে হবে, এবার তোমাকে এটা অবজার্ভ করতে হবে, তোমাকে লক্ষ্য করতে হবে। যদি দেখো যে কোনো বুদবুদ হচ্ছে না, কোনো বুদবুদ হচ্ছে না, তাহলে বুঝতে হবে মাটিটা কি মাটি, বালি মাটি। তুমি মাটি ডালাটা দিয়েছো আর ডিস্টিল ওয়াটার দিয়েছো, যদি বুদবুদ না হয় তাহলে কি করতে হবে, ওটা বালি মাটি। আর তুমি ভালো করে ওয়েট করলে, ওয়েট করলে ও অপেক্ষা করে দেখলে, দেখলে 5-7 মিনিটের মধ্যে যদি বুদবুদ হয় তাহলে বুঝতে হবে তোমার ওই সয়েলটায় অর্গানিক ম্যাটার রয়েছে, অর্গানিক ম্যাটার মানে জৈব পদার্থ রয়েছে, ঠিক আছে? এইভাবে তুমি ওই টাইমটা ধরে বুঝে নিতে পারবে যে কটা বাবলস হচ্ছে, বাবলস মানে বুদবুদগুলো হচ্ছে কটা, 5-7, 7-10 এরকম করে কাউন্ট করে নিতে হবে। এবং যাতে দেখবে বেশি বুদবুদের সংখ্যা হবে তাতে জৈব পদার্থ রয়েছে, মানে কি ওটা ওই জলের সাথে বিক্রিয়া হচ্ছে এবং ওর ফলে বুদবুদগুলো হচ্ছে। তাহলে যে মাটিতে বুদবুদের সংখ্যা বেশি হবে তাতে অর্গানিক ম্যাটারটা বেশি রয়েছে, অর্গানিক বিষয়টা বেশি রয়েছে, আর বেশি থাকার ফলে কি হচ্ছে সেই মাটিটা কিন্তু চাষের পক্ষে উপযোগী, এইটা একটা পরীক্ষা হচ্ছে। এটা তো করতে পারবে সবাই, ডিস্টিল ওয়াটার দিয়ে দিলে সেটা দিয়ে করতে পারবে, সহজ ব্যাপার এটা। মাটি খেলা দিল, আমি ওয়েট করলাম যে আমাদের কত, দেখো এরকম স্যাম্পল রয়েছে, এরকম 3টে মাটি নিলে এ বি সি এরকম করে, এবং তাতে দিয়ে দিলে ক মিনিট পরে কটা বুদবুদ হচ্ছে, এবং সেখান থেকে খুঁজে নিতে পারবে যে বুদবুদের সংখ্যা বেশি হলে, মানে বলা আছে যে 5-7 হলে তাকে অর্গানিক ম্যাটার বেশি থাকবে, হ্যাঁ তখন তুমি এখানে লিখতে পারবে। এটা একটা পরীক্ষা আমরা তোমাদের দিয়ে দেবো, জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে দেখে করবে, ঠিক আছে? আর একটা আছে সয়েল পিএইচ, পিএইচ মানে হচ্ছে যে একটা পিএইচ, ধরো মাটিতে পিএইচ এর মান কত থেকে কত
থাকে জানো তোমরা, জিরো থেকে চোদ্দ। এবার সাতের নিচে হলে সেই মাটিটা হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিড সয়েল, অম্ল মৃত্তিকা। আর যদি সাতের ওপরে হয় তাহলে সেই মৃত্তিকাটা কি মৃত্তিকা বলা হবে, ক্ষারকীয় মৃত্তিকা। আর যদি সাত হয় তাহলে সেটাকে বলা হয় প্রশমিত মৃত্তিকা। ঠিক আছে, তাহলে সাতের নিচে হলে কি মৃত্তিকা, আর সাত হলে প্রশমিত, আর সাতের বেশি হলে ক্ষারকীয় মৃত্তিকা। অতি অম্ল মৃত্তিকা যেমন চাষবাসের পক্ষে উপযোগী নয়, আবার অতি ক্ষারকীয় মৃত্তিকাও চাষের পক্ষে উপযোগী নয়। তাহলে মাটির পিএইচ নির্ণয় করতে হবে, যদি মাটির পিএইচ খুব বেশি হয়ে যায় তাহলে সেই মাটিটা কি হবে, ক্ষারকীয় মাটি। তাহলে সেই ক্ষারকীয় মাটিতে ক্ষারকত্ব নষ্ট করতে হবে, আমাদের সার প্রয়োগ করতে হবে, কি প্রয়োগ করতে হবে। আবার যদি মাটির যদি পিএইচের মান অনেক কম হয় তাহলে সেখানে আমাদের অন্য জিনিস দিতে হবে। তাহলে চাষিদের মাটি পরীক্ষার বিষয়টা একটু জানা দরকার রয়েছে, তো এই মাটি পরীক্ষা কী করতে হবে। না, মাটি পরীক্ষা করতে গেলে তোমাদের যে বিষয়টা করতে হবে, যে একটা একটা মানে বেকারের মধ্যে মাটি দিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে তুলে নিতে হবে। তারপর এইরকম একটা স্টিপ পাওয়া যায়, এইরকম স্টিপ পাওয়া যায়, দেখা যাচ্ছে এইরকম স্টিপ পাওয়া যায় এরকম কালার। ঠিক আছে, এবার ওই মাটিটা যখন ঘুরে যাবে না তখন ওই স্টিপটাকে তুমি ওর মধ্যে ডোবাবে, ডোবালি এই কালারগুলোকে কালারগুলো চেঞ্জ হয়। ধরো যদি এই কালারটা হয়ে যায় তাহলে লাল কালারটা হয়ে গেল, যখন কাগজটা ডোবালে তাহলে বলতে হবে এখানে জিরো মান, তাহলে মাটিটা কি মাটি, জিরো হয়েছে, কি মাটি, তাহলে একটা অম্ল মাটি। আবার যদি এই নীল রঙের হয়ে যায় তখন মাটিটা কি মাটি, ক্ষারকীয় মাটি। তাহলে ওই স্টিপটা ডোবানোর সাথে সাথে তোমার যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তুমি সেই কালারটা দেখে বুঝতে পারবে মাটিটা অম্ল না ক্ষারকীয় না প্রশমিত মাটি। বুঝতে পেরেছো, এইটা তোমাদের একটা পরীক্ষা। ঠিক আছে, তাহলে কটা হলো, দুটো হলো তো, কটা হয়েছে, দুটো হলো, তিনটে, কটা হলো, দুটো কোথায়, প্রথমে ওই ছাঙ্গি পরীক্ষাটা, তারপর একটা কি হলো, কি হলো, তোমরা মাটিটা অম্ল ক্ষারকীয় না প্রশমিত এটা বুঝতে পারবে। এরপর একটা আছে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, মানে মাটির জল ধারণ ক্ষমতা কেমন, সেটা তোমাদের দেখতে হবে। তো এটা করার জন্য কি লাগবে, প্রথমে একটা বোতল লাগবে। ঠিক আছে, ধরো এই বোতল, এইটা বোতল, তারপর এই বোতলটার গায়ে কি করতে হবে, খুঁচে করে ফুটে করে দিতে হবে, ফুটোটা এখন করা নেই, এটা তোমরা করবে। ঠিক আছে, দেখো প্রথমে তোমরা কি করবে, প্রথমে এইটার ওজন করে নেবে। ওকে, ফার্স্ট ওজন করে নেবে, তারপর এতে মাটি দেবে, মাটি দিয়ে মাটি সমেত ওজন করবে। তাহলে আমি দুটো ওজন পেলাম, একটা কি পেলাম, মাটি ওজন, বোতল প্লাস মাটি ওজন, দুটো পেলাম। তারপর এটাকে আমরা জল দেব, ওই মাটিতে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিব, তারপর সেটাকে ওজন করব। ঠিক আছে, ঠিক আছে, এবার আমাদের একটা সূত্র আছে, যে সেই সূত্র দিয়েই আমরা বুঝতে পারবো মাটির জল ধারণ ক্ষমতাটা কত, পার্সেন্টেজটা কত। কি সূত্রটা, প্রথমে আমাকে ডব্লু থ্রি মানে হচ্ছে ওই জলে ভেজানো মাটিটার ওজন করতে হবে। ঠিক আছে, তারপর আমাকে বোতলের ওজনটা সেখান থেকে বিয়োগ করতে হবে, মানে কি জল দিয়ে প্লাস্টিক বোতলের মধ্যে যে মাটিটা রয়েছে সেটার ওজন করলে আর বোতলের ওজনটা কেউ করলে, তাহলে এটা কি পেলে, এই যে মাটিটা তো অ্যাবসলিউটলি রাইট, প্লাস্টিকের বোতলটা তো বাদ দিয়ে দিল, তাহলে ভিজে মাটিটার ওজন। তারপর ডব্লিউ টু বোতল আর সয়েলের ওজন করা হয়েছে, এটা কিসের ওজন পাওয়া গেল বলুন তো, এটা কিসের ওজন পাওয়া গেল, শুকনো মাটির ওজনটা পাওয়া গেল।
তো W3 আর এরকম সূত্রটা রয়েছে এই মানগুলো বসালে প্রথমে দেখো এইখানটা তুমি বসাচ্ছো যে বোতলের ওজনটা তারপর তুমি বসাবে এখানে কি বসাবে বোতল এবং মাটির ওজনটা ঠিক আছে তারপর ওই ভিজে মাটিটা বসাবে তাহলে সূত্রটা কি হচ্ছে W3 মাইনাস W1 তাহলে এটা W3 মাইনাস W1 তারপর W2 মাইনাস W1 ঠিক আছে ডিআর পর ইনটু 100 করলে আমরা কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা পেয়ে যাব এটা করতে পারবে হ্যাঁ তাহলে কি করতে হবে প্রথমে একটা প্লাস্টিক বোতল নিতে হচ্ছে কাটা প্লাস্টিক বোতল তারপর সেটাকে কি করবে সেটাকে ফুটো করতে হবে তারপরে দিয়ে কি দিতে হবে মাটি ঠিক আছে মাটি দিয়ে বোতলটা ওজন করা ঠিক আছে তাহলে বোতলের ওজন নিলে মাটি সমান বোতল তারপর মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো করে জল দিয়ে কতটা জল ধরতে পারবে ঠিক আছে দিয়ে এবার এটা বিয়োগ করে 100 তে গুণ করতে পারলে তাহলে মাটি কতটা জল ধরে রেখেছে বুঝতে পারা যাবে বুঝতে পারছো এই মানে এটা একটা পরীক্ষা রয়েছে এটা করা সহজ তো আর তো সবাই বলতে বুঝতে পারছো তাহলে আমরা যে মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি তার মানটা কত বেশি পাবে যত তাহলে আমি বুঝতে পারবো যে এই মাটিতে যে যে ফসলগুলো বেশি জল লাগে তাহলে এই মাটিতে চাষ করা যেতে পারে কারণ এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অর্থাৎ জল ধারণ ক্ষমতা অনেক Yeah.